সিএসআরএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা সাত আসনে, সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, জানাচ্ছেন বিস্তারিত। স্বাগত জানাচ্ছি আরও একবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিজের বিশেষ আয়োজন সিএসআরএমডিবি সিলেকশন এক্সপ্রেস। ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে ঢাকা সাত আসনে, তুলে ধরার চেষ্টা করছি এই আসনে এই নির্বাচনকে সামনে রেখে কী প্রস্তুতি নিচ্ছে মনোনয়ন প্রত্যাশীরা, রাজনৈতিক দলগুলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভাসিবুর রহমান মানিক, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের মনোনয়ন কিনতে যাবেন শুনেছি একটু আগেই। তো কী প্রস্তুতি, শেষ সময়ে কী প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এই আসনে নির্বাচনকে সামনে রেখে? অবশ্যই আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনরে শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে নির্বাচন হচ্ছে যাচ্ছে আগামী জানুয়ারিতে, সেই নির্বাচনে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। তৃণমূল পর্যায় থেকে যদি জরিপ করে দেওয়া হয় তাহলে আমাকে দিলেই সাধারণ জনগণের কাছে তাদের প্রত্যাশা পূরণ হবে, কারণ আমরা চাই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এই ঢাকার সাত আসনকে একটি সন্ত্রাস চাঁদাবাজ এবং দখলমুক্ত এবং যাতে নির্বিঘ্নে মানুষ স্কুল কলেজ এবং পড়াশোনা যা যা ব্যবসা কেন্দ্রে যেতে পারে এবং যেখানে কোনো কিছু মানুষের ভয় থাকবে না, একটা বন্ধুত্ব স্বরূপ আলোচনা থাকবে এবং আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা সাত আসনকে একটি স্মার্ট সাত আসন হিসাবে আমরা তুলে তুলব এবং প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল পর্যায় থেকে প্রত্যেকটি ইমাম সমাজেরকে নিয়ে এবং প্রত্যেকটি অলি গলিতে মুরব্বীদের নিয়ে আমরা সমন্বয় করে কমিটি করে দিব, যেখানে যে কোনো সমস্যায় তাৎক্ষণিক আমরা সমাধান করতে পারি এবং এই সরকারের যত উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে ধরে রেখেই আমরা আগামী নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করবো এবং জনরে শেখ হাসিনাকে আবারও আমরা প্রধানমন্ত্রী হিসেবে আনতে পারবো। কারণ মানুষের প্রত্যাশা, মানুষ পরিবর্তন চায়, ঢাকা সাত আসনে মানুষ পরিবর্তন চায়, কারণ মানুষ চায় মানুষের পাশে থেকে কাজগুলো করার জন্য এবং যেভাবে মানুষ সকলকেই সবসময় যাতে একটি জায়গায় থেকে থাকতে চায় না, তাই আমরা মনে তরুণ প্রজন্ম জোয়ার এসেছে, এই জন্য আমরা মনে করি তরুণরা আমরা নবীন প্রবীণ সমন্বয় নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। মানে এই প্রধানমন্ত্রী তার মনোনয়নপত্র, তার পক্ষে মনোনয়নপত্র কেনা হয়েছে এবং এর মধ্যে দিয়ে মনোনয়নপত্র কেনার বিষয়টি উদ্বোধন করা হচ্ছে, আপনার এই আসন থেকে অনেকে মনোনয়নপত্র কিনবেন, একজনকেই তো দেওয়া হবে নৌকার টিকিট, সবাই মিলে কি এক হয়ে কাজ করতে পারবে নৌকার বিজয়ে? অবশ্যই আমি আজকে এখন মনোনয়নপত্র কিনতে যাব আওয়ামী লীগের থেকে, আশা করি জনরে শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেক আমরা নৌকার পক্ষেই কাজ করব এবং নৌকাকে বিজয় করে আমরা প্রধানমন্ত্রী জনরে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এই দেশ উন্নয়ন দ্বারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাব। যেই সব উন্নয়ন হয়েছে উন্নয়নটি দৃশ্যমান, আজকে বিএনপি জামাত যারা আজকে হরতাল অবরোধ করছে এবং নির্বাচনকে ব্যাহত প্রস্তাবিত করতে যাচ্ছে তারা পারবে না, আমাদের প্রত্যেকটি অলিতে গলিতে মানুষ জাগ্রত আছে, শান্তির সমাবেশের মাধ্যমে প্রত্যেকটি জনগণকে আমরা পাহারা দিচ্ছি যাতে কোনো বিএনপি এবং জামাত কোথাও কোনো জায়গা থেকে মানে প্রস্তাবিত না করতে পারে এবং বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ জিতবে এবং লালবাগ ঢাকা সাত আসন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মানুষ নৌকাকে ভোট দেবে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী এবং এই 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জন ভাসিবুর রহমান মানিকের কথা, আমরা এর পরে দুইটা সংবাদ চেষ্টা করব অন্য কোনো দলের অন্য কোনো মনোনয়ন প্রত্যাশীর কথা শোনার, দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।